এই সুব্রত দা বসুন আপনি বসছি তখন আপনি পাশে বসুন গিয়ে দাঁড়ান আমার তো খুলতে আর আপনি পাশে বসুন না ওটা নিয়ে আসছি আমরা শুভেন্দু এটা দীঘার ডেভেলপমেন্ট অথরিটির জায়গা। এই ডিএম সাহেব কোথায় আছে? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিউ দিঘার একটি হোটেলে চা বানাচ্ছেন। খুব ভালো লাগলো আমার, এসব ভীষণ ভালো লাগে। আমি একটু সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসি এবং বিশেষ করে কারা কেমন আছে কী সুন্দর, এই সমস্ত চায়ের দোকান আমি আগেও গিয়ে বসতাম, আমি এখনও বসি। আমি আর পাড়া থেকে ঝালমুড়ি কিনে খাই, কখনো ফুচকা কিনে খাই, আমার এই অভ্যাসগুলো আছে। এটা একটা হকারদের সাথে সলিডারিটিও বলতে পারেন। এবং চায়ের দোকান হচ্ছে গ্রামের গঞ্জে এগুলো একটা সবচেয়ে পপুলার জায়গা, এবং আমি সেই জন্য আমি খুব ভালোবাসি নিজের মতো থাকতে। একটু রতনপুরে গেলে ভালো হতো। দাঁড়ান দাঁড়ান প্লিজ, ওরকম করে করবেন না প্লিজ প্লিজ। এবার সামনে থেকে আমি বলছিলাম এই কলকাতা, আমার এই মেয়ের ভাত পাল্টানোর জন্য কলকাতা, এইটার জন্য আমি বলছিলাম স্যার। ধরে নিয়ে আমি তো আরে আপনার শুনুন তো,
একটু রতনপুরে গেলে ভালো হতো, দাঁড়ান দাঁড়ান প্লিজ, আর ওরকম করে করবেন না প্লিজ প্লিজ। এবার সামনে থেকে আমি বলছিলাম, এই কলকাতা আমার এই মেয়ের, আমার এই মেয়ের ভাত পাল্টানোর জন্য কলকাতা, এইটার জন্য আমি বলছিলাম স্যার। এইটা অরিজিনাল দিয়ে দাও, এই জন্য ধরিম দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ।